চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার পরই সাফল্যের পালক জুড়েছে ইসরোর মুকুটে। তারপরই সূর্যের পথে পাড়ি দেয় দেশের প্রথম সৌরযান। ইসরো আগেই জানিয়েছিল যে আদিত্য-L1 মহাকাশযানটিকে সূর্য পৃথিবীর ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপিত করা হবে, যা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এবার ইসরোর তরফে জানানো হয়েছে, আদিত্য-L1 হ্যালো কক্ষপথে পরিক্রম সম্পন্ন করেছে। প্রথম কক্ষপথ পরিক্রম করে তা মসৃণভাবে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে। গত বছরের 2রা সেপ্টেম্বর আদিত্য-L1 উৎক্ষেপণ করা হয়েছিল। 6ই জানুয়ারি কক্ষপথে স্থাপিত হয়েছিল এই কৃত্রিম উপগ্রহটি। এরপর 178 দিন পর এই কক্ষপথ পরিক্রম শেষ করে সে। মঙ্গলবার আদিত্য-L1 তার দ্বিতীয় কক্ষপথে যাত্রা শুরু করেছে। আদিত্য-L1 আদত একটি করোনাগ্রাফি স্যাটেলাইট। এই মিশনের মূল লক্ষ্য সূর্যকে পর্যবেক্ষণ করা এবং বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্র সম্পর্কে তথ্য নেওয়া। সূর্যের করোনা, সৌরনিগম, শিখা করণাল, সৌরঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে কৃত্রিম উপগ্রহটি। পাশাপাশি মহাকাশে জ্বালানির খরচ কমাতে কোনো বিকল্প পদ্ধতি ব্যবহার করা যায় কিনা সেদিকেও নজর রাখছেন বিজ্ঞানীরা। এছাড়া সৌরমণ্ডল এবং পৃথিবীর পরিবেশের উপর সূর্যের কী প্রভাব সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে আদিত্য-L1। কৃত্রিম এই উপগ্রহে 7টি পেলোড রয়েছে। এর মধ্যে 4টি সূর্য থেকে তথ্য সংগ্রহ করছে, বাকি 3টিকে আর অন্যান্য কাজে লাগানো হবে। আদিত্য-L1-এর সূর্যের পাড়ায় পা রাখা খুব একটা সহজ নয়। নির্ভুল পরিকল্পনাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এই মাইলস্টোনের দিকে এগিয়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রটি। এই যাত্রাপথে কোন কোন শক্তি আদিত্য-L1-এর পথ রুখে দিতে পারে সেই চ্যালেঞ্জগুলিকে বুঝে নিয়ে পরিকল্পনার ঘুঁটি সাজিয়েছে ইসরো। এতে ইসরোর অ্যাডভান্সড ফ্লাইট ডাইনামিক সফটওয়্যার বড় ভূমিকা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।